বাংলা একটা কথা প্রচলিত আছে যে সময়ের এক পর অসময়ের 10 পর। এই কথাটা কেন প্রচলিত? কারণ হচ্ছে সময় মতো যদি আমি ভালো কিছু করি তাহলে অসময়ে গিয়ে আমার সেটার বিপদ হয়ে দাঁড়াবে না, অসময়ে সেই কাজটা আমি খুব দ্রুত করতে পারবো। তো এই উদাহরণের মাধ্যমে তুমি অ্যাডমিশনের একজন শিক্ষার্থী, তুমি কয়েকদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরীক্ষা দিবা, এই সময়টাতে তোমার কি এমন কাজ করলে পরবর্তী সময়ে তুমি 10টা পোর্ট দেওয়া থেকে এখন একটা পোর্ট দেওয়া উত্তম, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, যে সেই সাবজেক্টগুলোতে কি কি টপিকস আছে এবং হচ্ছে তুমি বর্তমানে কি কি বিষয় নিয়ে কথা বলতে পারবা, কি কি বিষয় নিয়ে কাজ করলে তোমার অ্যাডমিশনের জন্য সহজ হয়ে যাবে। যেহেতু তোমার এখনও পরীক্ষা হয়নি, তো আমি তোমাকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সি ইউনিটের ভর্তি পরীক্ষায় 5টা সাবজেক্ট থেকে আসে, সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা যাদের মার্কেটিং আছে। দেখো এই 5টা সাবজেক্টে কিন্তু তুমি বর্তমানে পড়াশোনা করতেছ, তো এই 5টা সাবজেক্টের উপর থেকে তোমার অ্যাডমিশনের পরীক্ষা হবে। আগে আমরা দেখব বাংলার উপর থেকে তোমার কী টাইপের প্রশ্ন আসে। বাংলা 2টা পার্ট আমরা সবাই জানি, বাংলা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট এবং হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট। বাংলা ফার্স্ট পার্ট থেকে 3টা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে তোমার গদ্য, পদ্য, উপন্যাস। এগুলা থেকে কেমন প্রশ্ন আসে? এগুলা থেকে প্রশ্ন আসে, যদি তোমার পদ্য নিয়ে কথা বলি, পদ্যতে কবির নাম আসবে, কবির জন্মসাল আসবে, কবির কি কারণে এই কবিতাটা লিখছে, এবং এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আসে একটা লাইন দিয়ে বলে পরবর্তী লাইনটা কি হবে। এবং এখান থেকে এমনও প্রশ্ন আসে তোমাকে বলবে যে ওই কবিতার 10 নম্বর লাইনে কি বলা আছে, 10 নম্বর লাইনটা কি। তো তুমি যদি এখন হিউজ একটা টাইম আছে, তুমি যদি সবগুলা পদ্য, আমি যতটুকু জানি 10টা কবিতা যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু অ্যাডমিশন টেস্টটা অন্য 10 জন থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে গদ্যটাও সেম, এখানে তুমি প্রত্যেকটা লাইনকে আন্ডারলাইন করবা, প্রত্যেকটা লাইনের ইম্পর্টেন্স টপিক্সটা তুমি বের করবা, যে গদ্যের কোন টপিক্স থেকে প্রশ্ন আসলে তোমাকে আর আটকাইতে পারবে না। উপন্যাসও সেম, উপন্যাস বা তুমি যদি এখানে নাটক বলো, এখানেও সেমভাবে কবি, লেখক, কার কেন লিখছেন, কোন কারণে এই উপন্যাসটা, কোন কারণে এই নাটকটা। তো এই বিষয়গুলো থেকে মানে তোমার হচ্ছে ফার্স্ট পার্ট থেকে 12টার মধ্যে 5টা প্রশ্ন থাকে, মানে 12টা প্রশ্ন তো থাকে বাংলার উপরে, তার মধ্যে 5টা প্রশ্ন থাকবে এখানে। এরপর আসো সেকেন্ড পার্ট থেকে তুমি যে জিনিসটা পড়বা, বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণটা তুমি মনে রাখো, 9ম 10ম শ্রেণীতে আমরা হচ্ছে বাংলা ব্যাকরণ একটা বই পড়ছিলাম, ওই বইটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত তিনবার রিভিশন দাও, তাহলে দেখবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টটা ইকুয়াল টু পানি হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের বাংলা ইকুয়াল টু পানি হয়ে যাবে। সো আমার সাজেশন থাকবে গ্রামার নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, যেহেতু তোমার সমাসটা এখনো আছে, তোমার ইন্টারমিডিয়েটের সমাস ছিল, তারপর আরও কয়েকটা টপিক ছিল, ওই টপিকসগুলো পড়লে মোটামুটি রাইট নাও তোমার হচ্ছে আর টেনশন করতে হবে না। বাট পরবর্তীতে বা তোমার যদি এখন সময় থাকে, তাহলে এই 9ম 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে পার্টটা, সেটা একবার পারো, দুইবার পারো, রিভিশন দিতে থাকো। তুমি বলবা যে ভাই কিছু বুঝি না, রিভিশন দিতে থাকো। তুমি বলবা ভাই বুঝতেছি না, তো তারপরও আমি বলবো পড়তে থাকো, না বুঝলেও পড়তে থাকো। সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে, এরপর অনুবাদ থেকে 5 নম্বর প্রশ্ন থাকে রিটেনে। তো তুমি হচ্ছে কীভাবে অনুবাদ করবা, দেখো আমি প্রথমে একটা প্রবাদ বাক্যের কথা বলছিলাম, সুসময়ের 1 পোর, অসময়ের 10 পোর। তো এই যে একটা প্রবাদ বাক্য পাইছ, এটার ইংলিশটা কী হবে সে জিনিসটা একটা নোটবুক বানাবা, একটা নোট খাতা বানাবা, সেখানে হচ্ছে তুমি টুকে রাখবা। এরকম পার ডে যদি 5টা করে প্রবাদ বাক্য পড়ো সেগুলোর ইংলিশ সহ, তাহলে তোমার এইখানে পাইতেছ নাম্বার 5, আবার ইংলিশ টু বাংলা সেখানেও পাইতেছ নাম্বার 5। সো তোমার জন্য কিন্তু 10 নম্বর হাতে পাওয়া একদম সহজ হয়ে যাচ্ছে। বাগধারা থেকে প্রশ্ন আসে, তো বাগধারা পড়বা, সঠিক বাক্য, লাইক এমন প্রশ্ন দিবে তোমাকে রিটেনে যে বলবে যে মানুষ আকাশে উড়ে, সো এই জিনিসটা ভুল, কি হবে যে পাখিরা আকাশে উড়ে। সো এই টাইপের প্রশ্নগুলো তুমি সলভ করলে তোমার বাংলাতে মিনিমাম 12তে 12 পাওয়া তো সম্ভব, তুমি যদি 1-2টা মিস হয় তাহলে ধরো হচ্ছে 12তে তুমি হচ্ছে 10 পাবাই। সো আমার মতে তুমি যদি এই বিষয়গুলো পড়ো, তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট খুবই সহজ হয়ে যাবে, এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের বাংলাতে এই যে বললাম না 12তে 12 পাইতে পারো, 12তে 10 পাইতে পারো। তাহলে এখন তুমি কি করবা, এখন তুমি এই গদ্য, পদ্য, উপন্যাস এই 3টা পার্ট একদম ক্লিয়ারলি পড়ে ফেলো, তাহলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা কথা বলবো ইংলিশ নিয়ে। ইংলিশ একটু ডিফিকাল্ট, কেন ডিফিকাল্ট, কারণ হচ্ছে কেউ জানে না এখান থেকে কেমন প্রশ্ন আসে,
হঠাৎ করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে কোথা থেকে শুরু করবে কেউই জানে না। গ্রামার পার্ট থেকে মোটা দাগে চার থেকে পাঁচটা প্রশ্ন আসে। এখন গ্রামার সেই ছোটবেলা থেকে আমরা ইংলিশ পড়ে আসছি, গ্রামারে কি আসে? গ্রামার থেকে এখানে ধরো হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ আসবে। সো এই টপিকসগুলো হচ্ছে কি আসবে, এখানে সাতটা টপিকস, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো দেখো এগুলো তোমরা কিন্তু পারো। এখান থেকে কেমন প্রশ্ন আসবে, আর্টিকেল আসবে। আর্টিকেল আমরা পড়তেছি, তোমার এখনো কিন্তু আর্টিকেল আছে, সো আর্টিকেল সমস্যা নাই। তারপরে দেখো এই যে গ্রামারের পার্ট থেকে আসবে আবার হচ্ছে তোমার তোমার হচ্ছে গিয়ে টেন্স। সো টেন্স সম্পর্কে আর কত পড়বা, সব তো জানো, আবার একটু নিজেকে যাচাই করে নাও। এখান থেকে তুমি পড়ো নাই, তার বাইরে থেকে দুই তিনটা টপিকস আছে যেগুলো তোমাকে পড়াই দিবে। সো গ্রামার পার্ট নিয়ে টেনশন করার দরকার নেই, এখান থেকে যে চার পাঁচ নাম্বার আসে এটা ইজিলি পাওয়া যায়। শুধু শুধু টেনশন করার দরকার নেই। অনেকে বলে ভাই আমার গ্রামারে দুর্বল, আমি অ্যাডমিশন টেস্ট পারবো কি না, তুমি বোকা, তুমি এই কারণে এই কোশ্চেনটা করছো। দেখো এখানে গ্রামারের বাইরে আরও অনেকগুলো টপিকস আছে, এগুলো থেকে আরও বেশি প্রশ্ন আসে। সো তুমি যদি শুধু একটা পার্ট খেয়াল করো, বাকি চারটা পার্ট তুমি ফোকাস না করো, তাহলে তুমি কিভাবে চান্সটা পাবা? ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এমনও কথা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভোকাবুলারিতে যে ছেলে ভালো করবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের চান্স পাবে। সো তুমি যদি পার্ট ডে এখন থেকে প্রত্যেক দিন পাঁচটা করে ভোকাবুলারি পড়ো, তাহলে দেখো তোমার পার্ট ডে পাঁচটা, মাসে হয়ে যাইতেছে 150টা, আর তিন মাসে তুমি পাইতেছো প্রায় হলো গিয়া ধরো 400-450 মতো। সো 450-500 ভোকাবুলারি পড়লে সেখান থেকে মিনিমাম দুই তিনটা কমন পড়বে। এই হলো তোমার ভোকাবুলারি পার্টটা, তুমি এখন থেকে কিন্তু স্টার্ট করতে পারো। প্রিপোজিশনটা যেহেতু তোমার এখনও আছে, এই জিনিসটা একটু দেখবা, তবে এটার একটু হায়ার লেভেলের প্রিপোজিশন আসে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, সেটা তুমি চাইলেই পারবা। অ্যানালজি পার্টটা তোমার জন্য একদম নতুন, এটা তোমাকে শিখাই দিবে। এটা হচ্ছে দুইটা বস্তুর সাথে কম্পেয়ার করে, একটার সাথে আরেকটার কম্পেয়ার করে যে কম্পেয়ারিংটা সবচেয়ে ক্লোজ হবে সেটা হচ্ছে উত্তর হয়। ট্রান্সলেশনের কথা বাংলার সময়ে বলছিলাম, এখানে হচ্ছে পাঁচ নাম্বার। সো যখনই তুমি হচ্ছে কোনো জিনিস পাবা ইংরেজি থেকে বাংলা, যেমন টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এই জিনিসটা পাইছ, সো এটার বাংলা কী হইতে পারে, বা আমি এখানে বললাম যে ইয়াসিন ভালো ছেলে, তো তুমি হচ্ছে এটার ইংলিশটা করে ফেলো, যে এটার ইংলিশটা কী হবে লিখে এভাবে হচ্ছে তুমি প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। এখানে আরেকটা টপিকস থেকে আসে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে কি আসে, তোমরা হচ্ছে অলরেডি অনেকগুলো প্যারাগ্রাফ লিখছো, সো প্যারাগ্রাফ নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব, তোমার এখনও প্যারাগ্রাফ আছে। সো এই পুরো সাতটাই হচ্ছে তোমার ইংলিশ, এখান থেকে হচ্ছে অনেক মানে সব 12-তে 12টা প্রশ্ন এই টপিকগুলো থেকে আসবে, বাইরে থেকে তেমন একটা বেশি আসে না, বাট আসলে একটা দুইটা আসতে পারে। সো তুমি যদি এই টপিকগুলোকে একটু খুব ভালো করে দেখো, তাহলে তুমি কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্নটা দেখে ফেলতে পারতেছো। এরপরে আমরা তিনটা বিষয়ের একসাথে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স। এই তিনটা বিষয় কিন্তু তোমার বইয়ের ভিতর থেকেই প্রশ্ন আসে, ফার্স্ট পার্ট এবং হচ্ছে সেকেন্ড পার্ট, দুইটা করে পার্ট আছে এগুলার, এই দুইটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। এর মধ্যে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের প্রশ্নগুলোতে কিছু ম্যাথ থাকে, যে ম্যাথগুলা তুমি ক্যালকুলেটার ইউজ করা ছাড়া করতে পারো, তার মানে অত বেশি কঠিন প্রশ্ন আসতেছে না। এখানে হচ্ছে থিওরি আসে, থিওরি বেসিক হয়। অনেকে অ্যাকাউন্টিং মনে করে যে ম্যাথ আসে, আসলে ম্যাথ আসে না, থিওরি আসে। অনেকে ফাইন্যান্স মনে করে ম্যাথ আসে, আসলে ম্যাথ আসে না, থিওরি আসে, ঠিক আছে। আর ম্যানেজমেন্ট তো পুরোটাই থিওরি। এই বইয়ের বাইরে থেকে জাস্ট একটা জিনিস আসে, সেটা হচ্ছে আদার্স ইনফরমেশন। আদার্স ইনফরমেশনটা কি, অন্য অন্য কিছু তথ্য থাকে, লাইক একটা অর্থনৈতিক সংস্থা তার প্রতিষ্ঠা কত সালে হয়েছে, সেই জিনিসটা তোমার হচ্ছে এখন একাডেমিক বইয়ে নাই, এগুলো শিখতে হবে। অ্যাকাউন্টিংয়ের বা কিছু তত্ত্ব আছে, নীতি আছে, যেগুলো তোমার এখন লাগতেছে না, সেগুলো কিছু শিখতে হবে। বাট রাইট নাও তুমি যদি অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টারের ম্যাথ করা শুরু করছো, ওই ম্যাথ করা শুরু করার আগে দেখবে যে তোমার থিওরি দেওয়া থাকে প্রায় 2-3 পেজের, ওই থিওরিগুলো যদি তুমি পড়ে ফেলতে পারো, তাহলে তোমার এইখানে কিন্তু অ্যাকাউন্টিংয়ে 12-তে 12 পাওয়া ইজি। আমি নিজেও 12-তে 12 পাইছি, আমি ফাইন্যান্সেও 12-তে মনে হয় 11 পাইছিলাম। সো মাথায় রাখতে হবে এই 2-3টা সাবজেক্টে তুমি 12-তে 12 পাওয়া ইজি। ম্যানেজমেন্ট একটু থিওরি বেসিস, এখানে হচ্ছে থিওরি আসে। সো ম্যানেজমেন্টের যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট লাইক
তত্ত্ব, তোমার হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজেশন, সে এই বিষয়গুলো এগুলা থেকেই প্রশ্ন আসে। কিন্তু এগুলো যখন তুমি বারবার বারবার এখন পড়া শুরু করবা, মানে তোমার যদি এখন একাডেমিক বইগুলো তুমি ভালো করে পড়ো, প্রত্যেকটা লাইনকে তুমি আন্ডারলাইন করে করে হচ্ছে পড়া শুরু স্টার্ট করো, যেটা ইম্পর্টেন্ট সেটাকে যদি তুমি হচ্ছে হাইলাইট করো, তাহলে কিন্তু তোমার জন্য অ্যাডমিশন টেস্টটা অত বেশি কঠিন না। এই তিনটা বিষয়ে 3x36 নম্বরে তুমি হচ্ছে প্রায় 34 নম্বর পাওয়া একদম ইজি। ইংলিশে একটু নাম্বার কমে, বাংলায় একটু হালকা নাম্বার কমে, বাট এই তিনটা টপিক্সে কিন্তু সিনিয়র শিক্ষার্থীরা ফুল মার্কস পায়, ইভেন 36 out of 36 পায়। তাহলে তুমি এই তিনটা টপিক্সের কাজ হচ্ছে একাডেমিক বইগুলো খুব ভালো করে পড়া। যখন তুমি একাডেমিক বইগুলো খুব ভালো করে পড়তে পারবা, তখন তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় খুব সহজ হয়ে যাবে, আমি তোমাকে অ্যাসিওর করতেছি। ওই যে বললাম, সুসময়ের 1 পোড় অসময়ের 10 পোড়ের সমান, আমি তোমাকে সেই সুসময়টা দেখাই দিছি। বাট তুমি আমার জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবা, কারণ তোমার প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি। যখন দেখি যে আমার ভিডিওটা আমার অডিয়েন্সদের ভালো লাগছে, তারা কমেন্ট করছে, পরবর্তী ভিডিও আমার আগ্রহ নিয়ে করতে পারবো। সো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা যদি তোমার ভিডিওটা ভালো লাগে, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমি ইয়াসিন আরাফাত, আসসালামু আলাইকুম সবাইকে।